সুপ্রভাত বন্ধুরা আজ হল একত্রিশে মার্চ বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল অর্থাৎ এপ্রিল দ্বিতীয় বুটে বরাক আগামীকাল এক দফার জুড়ে খবর আশঙ্কায় বুট প্রার্থীরা বিস্তারিত থাকবে প্রতিবেদনে আবহাওয়া খারাপ থাকার জন্য শিলচর কুম্বির গ্রামে নামল না রাহুল গান্ধীর বিমান চক্রান্ত দেখছেন সুস্মিতা দেব উদারবন বিধানসভা কেন্দ্রের দয়াপুরে বিদ্যুতের খুঁটিতে বজ্রপাত বাড়িতে আগুন আহত একজন বিস্তারিত থাকবে প্রতিবেদনে করিমগঞ্জে একশো চুয়াল্লিশ দ্বারায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাগম নিষিদ্ধ উত্তর করিমগঞ্জের আকবরপুরে নির্বাচনী প্রচারে সর্বানন্দ সনোয়াল আবার ক্ষমতায় আসতে জনগণের আশীর্বাদ চাইলেন মুখ্যমন্ত্রী বিস্তারিত থাকবে প্রতিবেদনে প্রস্তুতি চূড়ান্ত আজ হাইলাকান্দির সাতশো এগারোটি পোলিং স্টেশনে রওনা হচ্ছেন দুই হাজার আটশো চুয়াল্লিশ জন কর্মী পেট দ্বিতীয় দফার নির্বাচনের প্রচারের সময়সীমা শেষ প্রচারাভিযান সহ সভা সমিতিতে নিষেধাজ্ঞা শিলচর কাসারেও বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি পাতার কান্দিতে দৈরতে বিজেপি কংগ্রেস প্রচারের শেষ লগ্নে জ্বর তুলেছেন কৃষ্ণেন্দু তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে প্রতিটি মুহূর্তের নতুন নতুন খবর সঠিক খবর সবার আগে আপনি ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আগামীকাল অর্থাৎ বুটের দিন আকাশ কেমন থাকবে তা নিয়ে আশঙ্কা সকল রাজনৈতিক দলের এক এপ্রিল বরাক উপত্যকায় দ্বিতীয় পর্বের বুট গ্রহণ হবে বুটের দিন বৃষ্টি হলে অনেক অঙ্ক বিগড়ে যেতে পারে বলে আশঙ্কায় বুট প্রার্থীরা সেই আশঙ্কায় বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের পূর্বাভাস সোমবার কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রক এক বার্তা জারি করে আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে ত্রিশ মার্চ থেকে এক এপ্রিল পর্যন্ত দক্ষিণ অসম অর্থাৎ বরাক উপত্যকায় বাড়ি এবং অতিবারি বর্ষণের সম্ভাবনা রয়েছে এই আবহাওয়ার পূর্বাভাস বরাক উপত্যকার বুট প্রার্থীদের চাপ বাড়াবে উপত্যকায় প্রায় সব দলেরই প্রার্থী রয়েছে বেশ কয়েকটি কেন্দ্রে নির্দল প্রার্থীরাও চর্চাতে রয়েছেন প্রতিটি বুটই রাজনৈতিক নেতাকর্মীদের কাছে গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস অনেক নেতাকর্মীদের চিন্তায় ফেলবে কারণ বৃষ্টিতে যদি নিজেদের বুটাররা বাড়ি থেকে বেরিয়ে বুট গ্রহণ কেন্দ্রে না আসতে পারেন তবে সমীকরণও বদলে যেতে পারে বলে আশঙ্কায় সকলে সব মিলিয়ে বৃষ্টি ও জ্বরের আশঙ্কা নিয়ে উদ্বেগে রয়েছে প্রশাসনের কর্তা থেকে রাজনৈতিক দলগুলি বিমান অবতরণ করতে পারল না শিলচর বিমানবন্দরে ফিরে গেলেন রাহুল গান্ধী বুট প্রচারের শেষ দিনে সভা করা হল না রাহুল গান্ধীর বিমানবন্দরে দাঁড়িয়ে আইসিসি পর্যবেক্ষক জিতেন্দ্র সিং জানালেন আবহাওয়া খারাপ থাকার জন্য রাহুল গান্ধীর বিমান শিলচরের আকাশে চক্কর কেটে গৌহাটি ফিরে গেছে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে এসেছিলেন কাসারের সব কংগ্রেস প্রার্থীরা দক্ষিণ করিমগঞ্জের প্রার্থী সিদ্দেক আহমেদও প্রচারের এই সময়টাতে এত দূর এসে অপেক্ষা করাটা তাদের কাছে অসহ্য লাগছিল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব জানালেন বুটের পরে রাহুল গান্ধী শিলচর আসবেন কিন্তু কেন রাহুল গান্ধীর বিমান অবতরণ করতে পারল না এ নিয়ে প্রশ্ন তুললেন সুস্মিতা তিনি বলেন এর পেছনে অনেক প্রশ্ন রয়েছে পেছনে কোনো চক্রান্তের কথা তিনি উড়িয়ে দেননি এভাবে বিরোধী নেতাদের বিমান অবতরণ না করার ঘটনা বিজেপির আমলে অনেক ঘটেছে দয়াপুরে বিদ্যুতের খুঁটিতে বজ্রপাত গটায় শর্ট সার্কিট হয়ে অল্পের জন্য আগুন থেকে রক্ষা পেল একটি বাড়ি ঘটনা ঘটে মঙ্গলবার উদারবন বিধানসভা কেন্দ্রের দয়াপুর কালাইনবিলে বোর চারটে নাগাদ বাড়ির মালিক উরাং বলেন তার গড়ের দশ মিটার দূরত্বে একটি বিদ্যুতের খুঁটি রয়েছে বুধবার বোর চারটায় হঠাৎ বিদ্যুতের খুঁটির মধ্যে বজ্রপাত ঘটে এই বজ্রপাতে তার গড়ের মিটারে আগুন লেগে যায় পরে ঘরের ভেতরের টিভি মোবাইল আলমারিসহ রান্নাঘরে আগুন লেগে যায় আগুন লাগার পর মুন্না উরাঙ্গের সুটো ভাই কুশ উড়াং ঘুমিয়ে তার কম্বলে আগুন লেগে যেতেই সে জেগে উঠে ঘর থেকে পালিয়ে যাওয়ায় রক্ষা পায় তার পা পুড়ে গিয়েছে আগুনের আছে পরে প্রতিবেশীরা সে রক্ষা করেন তাদের ওই সময় বৃষ্টি নামাতে আগুন থেকে রক্ষা পেয়েছে তাদের পরিবার বজ্রপাতের বিকট শব্দে তাদের পাশের বাড়ির সুরেন্দ্র সুতনামির গড়ের দেওয়াল ফেটে যায় বলে জানান তারা এদিকে স্থানীয় বাসিন্দা শঙ্কর চৌহান শ্রীনাথ হাজাম লব উরাং জানান এদিনের বজ্রপাতে কালাইন বিলের কয়েকটি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই বিষয়ে তারা উদারবন্দের বিদ্যুৎ বিতরণ কোম্পানির ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেন এ ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে ম্যানেজার তাদেরকে আশ্বাস দেন করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট এমপি আসন্ন নির্বাচন উপলক্ষে একশো চুয়াল্লিশ দ্বারায় জেলায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন এই নির্দেশে বলা হয়েছে মার্চ সন্ধ্যা থেকে দুই এপ্রিল পর্যন্ত পাঁচটি বিধানসভা কেন্দ্রে পাঁচ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে তবে বুটের দিন বুট কেন্দ্রের দুইশো মিটারের মধ্যে এই নির্দেশ বহাল হবে না এই আদেশে বুটের প্রচার সীমা শেষ হবার পর জেলায় কোনো সভা সমিতি করা যাবে না বুটের দিন প্রচারের জন্য বুট কেন্দ্রে অথবা অন্য কোনো স্থানে মাইক ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের জনগণের শান্তি সুরক্ষা প্রগতি নিশ্চিত করতেই বিজেপিকে আবার ক্ষমতায় আনতে জনগণের আশীর্বাদ চাইলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল উত্তর করিমগঞ্জের আকবরপুরে মঙ্গলবার নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেস এবং বদরুদ্দিনের দল হল ভয়ঙ্কর এরা সমাজের জন্য কাজ করে না তিনি বলেন কংগ্রেস ক্ষমতায় তাকাকালীন রাজ্যে অনেক গোষ্ঠী সংঘর্ষ হয়েছে হিন্দু মুসলিম সহ বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সংঘাত হয়েছে কিন্তু গত পাঁচ বছরের বিজেপি সরকারের আমলে রাজ্যে কোনো গোষ্ঠী সংঘর্ষ হয়নি সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সদ্ভাবনা ভাতৃত্ব আন্তরিকতা গড়ে উঠেছে বলেন সমাজের শান্তি ছাড়া প্রগতি অসম্ভব মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন কংগ্রেস বরাক উপত্যকার জন্য কিছুই করেনি কংগ্রেসের বঞ্চনার শিকার এই উপত্যকার মানুষ তবে মাত্র পাঁচ বছরে এখানকার উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে বিজেপি উল্লেখনীয় কাজ করেছে এখন দেশের বাইরেও উপত্যকার নাম শোনা যায় বলেন তিনি এসেছেন দলীয় প্রার্থী ডক্টর মানস দাসের জন্য সবার আশীর্বাদ চাইতে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে বিজেপির বিধায়ক থাকা জরুরি বলেন আপনারা ডক্টর দাসকে আশীর্বাদ দিন আর কাজের দায়িত্ব আমার মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ পানীয় জল ইত্যাদির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী মুসলিমদের উদ্দেশ্যে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের মানুষ সুরক্ষিত সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নীতিকে সফল করতে বিজেপি অঙ্গীকারবদ্ধ অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে হাইলাকান্দি জেলা প্রশাসনের প্রস্তুতি চূড়ান্ত মঙ্গলবার হাইলাকান্দি রবীন্দ্র ভবনে জেলার বাষট্টি সেক্টরের পুলিশ ও সিভিল আধিকারিকদের নিয়ে বৈঠকে মিলিত হয়ে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখেন জেলাশাসক মেগানিদি দাহাল পুলিশ অবজারভার সন্দীপ সিং চৌহান পুলিশ সুপার প্রবীন্দ্র কুমার নাথ সহ অন্য উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠকে পুলিশ অবজারভার সন্দীপ সিং চৌহান অসম সহ বিহার অরুণাচল প্রদেশ থেকে আসা নিরাপত্তা কর্মী সিআরপিএফ এর আধিকারিক জোয়ানদের হাইলাকান্দি জেলার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করে সতর্কতার সঙ্গে কাজ করার জন্য পরামর্শ দেন জেলার তিনটি বিধানসভা কেন্দ্রের সাতশো এগারোটি গ্রহণ কেন্দ্রে বৃহস্পতিবার ভোট গ্রহণ করার জন্য মোট দুই হাজার আটশো জন কর্মীর বুধবার জেলা সদর থেকে রওনা হবেন তাদের ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য নয়শো বিরানব্বইটি যানবাহনের ব্যবস্থা করা হয়েছে তার মধ্যে পঞ্চাশটি ট্র্যাভেলার বাস আটশো বিরানব্বইটি হালকা যানবাহন সুমো ক্রুইজার বোলেরো পঞ্চাশটি ডিজেল অটো রয়েছে করিমগঞ্জ জেলায় সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সেক্টর অফিসারদের সঙ্গে কিছু রিজার্ভ ইভিএম ও ভিভিপ্যাট মজুদ রাখা হয়েছে কোনো বুট কেন্দ্রে ইভিএম বা ভিভিপ্যাটের কোনো সমস্যা দেখা দিলে প্রয়োজন বুধে শীঘ্রই যাতে তা বদল করা যায় সে উদ্দেশ্যে ইভিএম ও রিজার্ভ রাখা হয়েছে ও পাতারকান্দি সেক্টর অফিসারদের কাছে ইভিএম ও ভিভিপ্যাট রামকৃষ্ণনগরের ইন্টারমিডিয়েট স্ট্রং রুম থেকে একত্রিশ মার্চ সমঝে দেওয়া হবে অন্যদিকে ওই দিন করিমগঞ্জ কলেজের স্ট্রং রুম থেকে উত্তর করিমগঞ্জ ও বদরপুর কেন্দ্রের সেক্টর অফিসারদের কাছে ইভিএমও বিভিপ্য সমঝে দেওয়া হবে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের জোন এক নম্বর ও দুই নম্বরের সেক্টর অফিসাররা স্ট্রং রুম থেকে ইভিএম ও বিবিপের সমঝে নেবেন এবং বাকি সেক্টর অফিসাররা করিমগঞ্জ কলেজ থেকে সমজে নেবেন কাসার জেলার সাতটি বিধানসভা কেন্দ্রে অসমের দ্বিতীয় দফার সাধারণ নির্বাচনের প্রচার শেষ হল মঙ্গলবার সন্ধ্যে পাঁচটায় ভোট গ্রহণের অন্তিম সময়সীমার আটচল্লিশ ঘন্টার আগে প্রচার শেষ হয়েছে এদিন দিন সন্ধ্যের পর থেকে কোনো জনসভা সমাবেশ লাউডস্পিকার বাজানোর পাশাপাশি কোনো ধরনের নির্বাচনী প্রচার করা যাবে না এই নির্দেশ দিয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা কাসার জেলার নির্বাচনী আধিকারী কীর্তি জল্লি এবার শেষ খবরটি মর্যাদা সম্পন্ন পাতারকান্দি বিধানসভা আসনে জয় নিয়ে আশাবাদী বিজেপি কংগ্রেস দুই শিবিরি প্রচারের শেষ লগ্নে জোর তুলেছেন বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল ও কংগ্রেস প্রার্থী সচিন সাহু বিজেপি আসনটি ধরে রাখতে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে তেমনি হারানো আসন পুনরুদ্ধার করতে কংগ্রেস চেষ্টার কোনো কসুর বাকি রাখছে না বিজেপির প্রচারে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাসহ তাবর নেতারা বিজেপি নেতারা এসে চা বাগানের বুটগুলো এক করে গেছেন বলেই অনেকের মত তুলনায় কংগ্রেসের প্রচারে তারকা প্রচারক ছিলেন খুব কম সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেন সারা আর কেউ সচিন শাহুর প্রচারে আসেননি তারপরও পঁচাশি হাজার মুসলিম বুটও চা বাগানের পঁয়ত্রিশ হাজার বুটের উপর আত্মবিশ্বাসী কংগ্রেস প্রার্থী শচীন শাহু কৃষ্ণেন্দু পাল নিজের কেরিশমায় বহু মুসলিম বুটারের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছেন বলে দাবি করছেন বিজেপি কর্মী সমর্থকরা তারা জানান অন্তত কুড়ি হাজার মুসলিম বুট পাচ্ছেন পাল চা বাগানের নব্বই শতাংশ বাঙালি হিন্দুদের পঁচানব্বই শতাংশ মণিপুরি বুটের সাতানব্বই শতাংশ ট্রাইবালদের পঁচাশি শতাংশ বুট পেয়ে রেকর্ড বুটে জয়ী হচ্ছেন কৃষ্ণেন্দুপাল উল্টো দিকে কংগ্রেস কর্মীদের দাবি পঁচাশি হাজার মুসলিম বুটের মধ্যে পঁয়ষট্টি হাজার কাস্টিং হবে এর মধ্যে ষাট হাজার মুসলিম বুট চা বাগানের বিশ হাজার বাঙালি হিন্দু মণিপুরী উপজাতি নিয়ে আরও দশ হাজার ভোট পেয়ে বিধায়ক নির্বাচিত হচ্ছেন কংগ্রেস প্রার্থী সচিন সাহু পাতার পাতারকান্দি আসনে বিজেপি কংগ্রেস জোর প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র প্রস্তুত এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন